টাঙ্গাইলের মধুপুরে চেয়ারম্যান কর্মস্থল দিয়েছেন বিপিসি সদস্যরা। জানা যায় এমন ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলা সৈন্য মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদুকুল ইসলাম সাদিককে কর্মস্থল দিয়েছেন বিপিসি সদস্য। গত 18 আগস্ট বিকেলে মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদ সকল মেম্বারদের উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের মাধ্যমে নানা অভিযোগের কারণে মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন ইউপি সদস্যরা। ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম একাই সিদ্ধান্ত নিয়েছেন বর্তমানে চেয়ারম্যান সাদুকুল ইসলাম সাদিক। এল পরিষদের সকল সদস্যদেরকে কার্যক্রমে না রেখে নির্বাচনের পরই প্যানেল চেয়ারম্যান ঘোষণা করার কথা থাকলেও 2.5 বছর হয়ে গেল আজ পর্যন্ত প্যানেল চেয়ারম্যান কাকে করা হয়েছে এখন পর্যন্ত কেউই জানে না। বিভিন্ন বরাদ্দর কোন চিঠিপত্র মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদে আসলে কোন ইউপি সদস্যের সামনে ওপেন না করে তিনি একাই উপস্থিত ছিলেন। মির্জাবাড়ি ইউনিয়নের বর্তমান মেম্বার জয়নাল আব্দি, জুয়েল আহমেদ, সুজন মিয়া, মনিরুজ্জামান মহিলা মেম্বার সহ আরো অনেকেই উপস্থিত অনাস্থা প্রসঙ্গ বক্তব্যের মাধ্যমে তুলে নানা অভিযোগের কারণে মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন ইউপি সদস্য বলে বক্তব্য তুলে ধরেন। বাকি বিস্তারিত ভিডিও চিত্রে মধুপুর নিউজ মিডিয়া ডেস্ক রিপোর্টে। মমতা ইসলাম মোহাম্মদ সাদিকুল ইসলামের বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণে আমরা আজকে 18 তারিখ আমরা বিভিন্ন জায়গা অনিয়মের সচিব টাকা আত্মসাত পরিষদের বিভিন্ন সদস্যবৃন্দের কোনো সম্মান পায় না, বসার কোনো স্থান করে দেন নাই। নির্বাচন হওয়ার পর থেকেই আমরা পরিষদের সম্মানিত ভাতা যথাসময়ে পরিশোধ কখনই করেন না এবং সচিব মহোদয় নিকট সম্মানী ভাতা চাইলে চেয়ারম্যানের সাথে পরামর্শ করিয়া সম্মানী ভাতা না দিতে আগ্রহী প্রকাশ করেন। সদ্যই গত মাসে মাতারি কাঠ দারিদ্রকে চেয়ারম্যান সাহেব নিজেই গোপনে টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন। এছাড়া কৃষি সেবা কার্যক্রমের সার, বীজ ও অন্যান্য সামগ্রী নিজে নিজস্ব লোকের নিকট বণ্টন করিয়া থাকেন। নির্বাচনের পর 2.5 বছর অতিবাহিত হলেও অদ্যাবধি পর্যন্ত প্যানেল চেয়ারম্যান কে হয়েছে এই বিষয়ে আমরা অবগত নই এবং চেয়ারম্যান সাহেব ট্যাক্সের রসিদ ছাপিয়েছেন কতগুলো এবং কয়টি বিতরণ করেছে এই বিষয়ে আমরা অবগত নই এবং পরিষদের সকল বিষয়ে চেয়ারম্যান সাহেব নিজেই একাই সিদ্ধান্ত গ্রহণ করেন, তিনি মেম্বারদের পরামর্শ নেননি। পেশি শক্তির দ্বারাই আমাদেরকে সবসময় হেনস্থ করে আসতেছেন। পরিশেষে আমরা সকল মেম্বার, আমরা 10 জন মেম্বার একত্রিত হইয়া মোহাম্মদ জয়নাল আবদিন, মিজানুর রহমান বকুল, সুজন, তারপর শাহনাজ, রুকিয়া, জমিলা, বাদশাহ, মমিনুজ্জামান আমরা একত্রিত হইয়া পরামর্শ সাপেক্ষে আমরা আজকে একটি জেলা প্রশাসক এবং দুর্নীতি কমিশন এবং স্থানীয় সরকার কমিশন ইউনু মহোদয়ের উড়িষ্যা এবং উপজেলা পরিষদও এই বার্তা এবং অনাস্থার কাগজ প্রদান করে আসলাম। আমি মির্জাবাড়ি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। এখন এই বিষয়ে আমি কর্মকর্তা যারা আছে অতি অনিত বিলম্বে আমাদেরকে এই সমস্যা সমাধান করার লক্ষ্যে আমি তাদের কাছে সবিনয় অনুরোধ করছি। এগুলো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক দুর্নীতি, অনেক নির্যাতন করছে মানুষের উপরে, চাইল ঘুম যত কাজ আছে আস্তা সবগুলো দুর্নীতি করছে। মেম্বারটা কোনো কিছুই পায় না, মেম্বারটা অনাস্থা দিছে, সাধারণ জনগণ তার উপরে অনেক ক্ষিপ্ত, কতদিন বলতে পারে না, তার অনেক দুর্নীতি আছে। মন্ত্রীর প্রভাব খাটাইয়া, মন্ত্রী তার আত্মীয়, মানুষের মানুষ মনে করে নাই, এই ধরনের অন্যায় অবিচার করছে। তার প্রতিবাদে আজকের এই মিছিল আমাদের সাধারণ মানুষের প্রতিবাদ সভা আর কি। সাদিক স্যার মানে এমন একজন স্যার, এই মিজার ইরানকে চুষা চাল ডাল যা আছে ইউনিয়ন পরিষদ থেকে কোনো জনগণের না দিয়ে আসে, বিক্রি করে আসে, দেখা নিয়ে যাক আত্মসাত করে। জনগণের যা অনুদান আসে, জনগণের অনুদান জনগণকে না দিয়ে সে নিজেই আত্মসাত করে, আর জনগণের চালে নিয়ে গেলে জনগণের তার সে মারে নিজের। ঈদের আগে একবার 2 দশকের চাল আসছিল, চালের চালের কাপ
সাথে স্যার নিজের মাঝে কায়দা নিয়ে মারছে, তার জনগণের মারছে।